আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের স্ট্রবেরি সেলাই করে দেখাবো খুব সহজে কিভাবে কটন বার দিয়ে আপনারা স্ট্রবেরি সেলাই করতে পারবেন। প্রথমেই আমি গাছের পাতাগুলো সেলাই করে নিব এবং ডালগুলো সেলাই করে নিব। তো শুরু করা যাক পাতা সেলাই করা। Thank you.
ডাল আর পাতাগুলো সেলাই হয়ে গেছে। এখন আমি কটন বার নিয়ে নিয়েছি, একটা কটন বার দিয়ে খুব সহজে আমি স্ট্রবেরি সেলাই করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।